সো ওয়েলকাম ভিউয়ার্স, আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল অঞ্জন বার্ডস লফট। সো ভিউয়ার্স, আজকে একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অতি শীঘ্রই সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটা প্রেস করে দিন, আর যারা সাবস্ক্রাইব করছেন তাদের স্বাগতম। তো আজকে খরগোশের একটি নতুন ভিডিও এনেছি। তো খরগোশ দেখতে পাচ্ছ তোমরা মজা করে খাচ্ছে। তো এটি খরগোশের কী প্রোটিন যোগায় তাই সেটাই তোমাদের বলবো। খরগোশ খেলে খরগোশের শরীর সুস্থ থাকে কেমন, সেই সব বিষয় সংক্রান্ত তোমাদের আলোচনা করব। তো মূল পর্বে যাওয়া যাক। তো দেখতেই পাচ্ছ খরগোশটা কলমি শাকটা খুব ভালোভাবেই খাচ্ছে। তো এই শাকটার নাম হচ্ছে কলমি শাক। তো তোমরা যদি সপ্তাহে 7 দিনের মধ্যে 6 দিন গরমকালে কলমি শাক প্রোভাইড করো, কোনো অসুবিধা নেই, তাতে খরগোশ খুব ভালোভাবে মজা করেই খাবে। এবং খরগোশ যদি এই বাচ্চা দেওয়ার সময় থাকে তাহলে খুব সুস্থ সবল বাচ্চা হবে খরগোশের। অনেক সময় খরগোশের বাচ্চা প্রোটিনের অভাবে, তার মার প্রোটিনের ঘাটতির অভাবে বাচ্চা কিন্তু মারা যায়। তো এইটা কোনো রকমভাবেই হবে না যদি তোমরা কলমি শাক সপ্তাহে 7 দিনের মধ্যে 6 দিন প্রোভাইড করো। তো কলমি শাকটা তোমরা সপ্তাহে প্রোভাইড করবে, এর পাশাপাশি কলমি শাক কিন্তু শরীর ঠান্ডা রাখতেও সাহায্য করে খরগোশের। তো সেই দিকেও মাথায় রেখে খরগোশকে কলমি শাক দেবে। তো এই পর্যন্ত ভিডিও, নেক্সট ভিডিও নিয়ে আবার আসবো।